প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের জানাবো ডেঙ্গু জ্বর হলে যে চারটি খাবার আপনার অবশ্যই খাওয়া উচিত তার সম্পর্কে। বর্তমানে ডেঙ্গু জ্বর এক আতঙ্কের নাম। ডেঙ্গুবাহী এডিস মশার কারণে এই রোগ দেখা যায়। দেশ জুড়ে প্রাণহানি ও অসুস্থতা মহামারী আকার ধারণ করেছে। ডেঙ্গু জ্বরে মানব শরীরে রক্তের প্লাটিলেট কমে যায়। রক্তের প্লাটিলেট 150,000-এর নিচে নেমে গেলে এই অসুস্থতা পরিলক্ষিত হয়। তাই রক্তের প্লাটিলেট বাড়াতে কিছু ফল খাওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। এর মধ্যে রয়েছে আনার, ডাব, পাকা পেঁপে এবং লেবু। এগুলো রক্তের প্লাটিলেট বাড়াতে সাহায্য করে, ফলে অসুস্থ হলে ফলগুলো নিয়মিত খেতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আনার, বেদেনা, ডালিম একই ধরনের ফল। বাজারে প্রায় 12 মাসই এই ফলটি পাওয়া যায়। রক্তের প্লাটিলেট বাড়াতে আনার, বেদেনা বা ডালিমের পাশাপাশি এই ফলের জুস খাওয়াতে পারেন। এতে খুবই ভালো উপকার পাওয়া যায়। সাধারণ লোক মুখে একটি কথা প্রচলিত রয়েছে, লাল রঙের ফল খেলে শরীরে রক্ত বাড়ে। আনার, বেদেনা বা ডালিম এগুলো সাধারণত লাল রঙেরই হয়ে থাকে, তাই এটি আপনার রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করবে। ডাব কেনার সময় অবশ্যই কচি ডাব দেখে কিনবেন। ডাবের পানি রোগীকে খেতে দিবেন। গ্যাসের সমস্যা থাকলে নরম নারকেল খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডাবের পানি আপনার শরীর থেকে টক্সিন দূর করবে। শরীরকে চাঙ্গা করতে ডাবের পানির তুলনা নেই। জ্বর বা জন্ডিসের মতো অসুখে ডাক্তাররা ডাবের পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। পাকা পেঁপে, পাকা পেঁপে বাজার বা নিজের বাগান থেকে সংগ্রহ করতে পারেন। কেটে ভালি ভালি করে খেতে পারেন। বেশি অসুস্থ হলে জুস করে খাওয়া যায়। পেঁপেতে রয়েছে বিভিন্ন ধরনের উপকারী উপাদান। পেঁপে হজম সহায়ক হওয়ায় যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারাও নিশ্চিন্তে পেঁপে খেতে পারবেন। তাছাড়াও পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এটি আপনার ডেঙ্গু জ্বর সারানোর পাশাপাশি আপনার চোখের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে। লেবু, লেবু একটি সহজলভ্য ফল। বাজার বা নিজের গাছ থেকে লেবু সংগ্রহ করা যায়। আপনি সারা বছরই বাজারে লেবু পাবেন। ডেঙ্গু জ্বর হলে রোগীকে বেশি বেশি লেবু শরবত খেতে দিতে হবে। লেবু ভিটামিন সি সমৃদ্ধ, আর আমরা সবাই জানি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া লেবুতে রয়েছে এমন কিছু উপাদান যা শরীর থেকে বিষ বা টক্সিন উপাদান বের করে দিতে সাহায্য করে। তবে আপনার যদি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে লেবুর শরবত পান করুন। রোগীর অসুস্থতা বিবেচনা করে এসব ফলের জুস খাওয়া যেতে পারে। এই ফল খাওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম প্রয়োজন। তবে আতঙ্কিত না হয়ে কাঙ্ক্ষিত প্লাটিলেট অর্জন না হওয়া পর্যন্ত বিরামহীনভাবে খেয়ে যেতে হবে।